গানহী বাবার ভিন্ন মূর্তিতে পুনর আবির্ভাব সার্ভিক হাতা খতিয়ান অনুযায়ী মরণাধার সমেত বকরহাট্টার মাঠ তাঁতমাটুলির জমিদারবাবুর নিজস্ব সম্পত্তি আসলে তাঁতমা ধাঙ্গররা এখানে আসবার অনেককাল আগে থেকেই বকরহাট্টার মাঠ ছিল মরগামার লোকেদের গরু চড়ানোর জায়গা এ ছিল জনসাধারণের জমি ঢোড়ায় জন্মাবার ছয় বছর আগে যখন এখানে সার্ভে হয় তখন জমিদারবাবুর টাকা পয়সা খরচ করে এটাকে তার নিজের পড়তি জমি বলে সার্ভে কাগজপত্র লিখিয়ে নেন তারপর থেকে লার জন্য কুলগাছ বিক্রি করতেন তিনি কপিল রাজার কাছে শিমুল গাছ বিক্রি করতেন তিনি কেউ এ নিয়ে মাথা ঘামায়নি এখন জমিদারবাবুর মাথায় বকরহাটটার মাঠ নিয়ে অনেক জিনিস খেলছে এর মধ্যে যদি মহাত্মাজির থান হয়ে যায় বকরহাট্টার মাঠের মধ্যে কিংবা এই নিয়ে যদি থানা পুলিশ মামলা মোকদ্দমা হয় তাহলে হয়তো আবার নতুন করে এত দিনের চাপা পড়া জমির সত্যের কথা উঠবে ওখানে পিদীপ দেওয়া আরম্ভ হয়ে গিয়েছে এ খবরও তিনি সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছেন রতিয়া ছরিদার পরশাদি নায়েব রবিয়া সকলের নামেই বাকি খাজনার ডিক্রি করানো আছে তারা সবাই এখন তার মুঠোর মধ্যে তিনি সাঁঝেই তাদের ডেকে পাঠান পরের দিন ভোর না হতেই হই হই কাণ্ড তাতমা টুলিতে মোটরে করে লাইন থেকে পুলিশ এসে হাজির সঙ্গে আবার রংরেজি টুপি পরা হাকিম তারা মরণাধারীর দিক থেকে ফিরছেন মরণাধারীর কাছে এখন কোনো লোক নেই তবে রাত্রে সেখানে আগুন জ্বালানো হয়েছিল শুকনো ঘাসের ওপর তার চিহ্ন আছে চৌকিদার আর দফাদারের খবর যে রাত্রে তাতমাটুলি আর ধাঙরটুলির ছেলে বুড়ো সকলে ভেঙে পড়েছিল মর্ণাধারের কাছে তাই হাকিম এসেছেন তাতমাটুলিতে দেখা গেল যে পুলিশ সব খবরই জানে হাকিম বললেন যে সব খবর আমরা রাখি আজ কিছু বললাম না যা করেছো করেছো আজ যেন ভবিষ্যতে না হয় বাইরের লোক কেউ তোমাদের পাড়ায় এসে সরকারের খেলাফ কাজ করলেও ধরব তোমাদের তাতমাটুলির একখানা ঘর দাঁড়িয়ে থাকবে না তাহলে বলে রাখলাম রোজগার করো খাও দাও থাকো না হলে ফল ভুগবে তোমাদের কিছু বলার থাকে তো আমার কাছে যখন ইচ্ছে বলতে পারো কিন্তু কংগ্রেসের লোকেদের পাল্লায় পড়েছ কি তোমাদের সব কটাকে ধরে জেলে দেব সকলের মন ভয়ে কেঁপে ওঠে মাহাত্মাজির চেলারা মাস্টার সাহেবের চেলারা তাহলে কংগ্রেসের লোক কিছুদিন থেকে মিশির ও রামায়ণ পাঠের সময় কাংগ্রিস কাংগ্রিস সব বলে এখন এস ডিও সাহেবও সেই কথাই বলছেন তাই বলো বাবু ভাইয়াদের কাঙ্গ আর দারোগা হাকিমের সরকার এদের মধ্যে লেগেছে টক্কর হাকিম বোধ হয় ভুল বোঝাচ্ছে মাহাত্মাজির নাম তো নিচ্ছে না একবারও ঢোড়ায় হাকিমকে সেলাম করে বলে হুজুর মা বাপ আপনার কাছে আমাদের একটা আর্জি আছে আমাদের চৌকিদারি ট্যাক্স বসাতে তহসিলদার সাহেব বেইমানি করেছে রবি আরও বারোয়ানা বাবুলাল চাপরাশিরও বারোয়ানা তা কি করে হয় সকলে অবাক হয়ে যায় ঢোড়াইয়ের সাহসে হাকিমের সঙ্গে কথা বলছে দারোগার সম্মুখে আবার তহসিলদার সাহেবের বিরুদ্ধে নালিশ এই বুঝি হাকিম তাকে তারা দিয়ে ওঠেন হাকিম জিজ্ঞাসা করেন তহসিলদারকে ফুদনলাল মাহিটোলার হুজুর বাবুলাল চাপড়া শির গলা শোনা যায় এ ছোকরা তো মাত্র কদিন হলো ঘর তুলেছে এ কি জানে চৌকিদারির সম্বন্ধে হাকিম বাবুলালকে তারা দেন তোমাকে কে জিজ্ঞাসা করেছে তারপর ঢোড়াইকে বলেন লিখে দরখাস্ত দিও আমার কাছে সব ঠিক হয়ে যাবে কিন্তু খবর তার সরকারের খেলাপ কিছু দেখলে তাদমাটুলির একটা লোকও থাকবে না জেলের বাইরে এসটিও সাহেব হাতের ঘড়ি দেখেন এক পাল উলঙ্গ ছেলে এতক্ষণে সাহসে ভর করে পুলিশ ভ্যানের সম্মুখে এসে দাঁড়িয়েছে টপ টপ করে মোটরের ইঞ্জিন থেকে জল পড়ছে মাটিতে ছেলেরা বলছে পেট্রোল পড়ছে দরদের ওষুধ গাড়ি চলে যায় লু বাতাসে তার চাকায় উড়োনো ধুলো মরণাধারের দিকে ছুটে যায় বোধ হয় রাতের কলঙ্কের দাগ ঢাকবার জন্য লু বাতাসের মধ্যে দিনের বেলায় কারো বাড়ি রান্না হবে না খড়ের ঘরে আগুন লেগে যেতে পারে তাতমাটুলির কেউ আর সেদিন কাজে বেরোয় না সারাদিন সকলে মিলে সম্ভব অসম্ভব অনেক রকম আলোচনা করে গানহী মহারাজ পুরনো হি বাবা হঠাৎ কবে থেকে মাহাত্মী হয়ে গিয়েছেন মাস্টার সাহেবের ব্যাটা কাল এসে মর্ণাধারের কাছে বলে গিয়েছেন যে রংরেজ সরকারের জন্যই তাতমাদের রোজগার নেই অনেক দিন আগে নাকি সরকার তাতমাদের হাতের বুড়ো আঙুল কেটে নিয়েছিল দেখো কাণ্ডখানা একবার তবে একটা সুবিধে বুড়ো আঙুল না থাকলে কেউ আর জোর করে সাদা কাগজে আঙুলের ছাপ নিতে পারবে না না অনিরুদ্ধ মুক্তার না সাউচি না জমিদার বাবু। তারপর থেকেই তো তারা কাপড় বুনবার কাজ ভুলেছে কলিচুকে নৃপ পাপ পরায়ণ ধর্ম নহি করিদণ্ড বিড়ম্ব প্রজা নিতহি সাধে কি আর মাহাত্মি রংরেজের নিমখ খেতে বারণ করেছেন সব দেখতে পান তিনি ওই রংরেজের নিমখ ছিল বলেই না কপিল রাজার জামাইটা তাতমাডুলির বুকের উপর বসে গরুর চামড়ার কারবার করতে পেরেছিল আচ্ছা আচ্ছা ছাড় এখন সব কথা দেখছিস তো গায়ের খবর দারোগার কাছে চলে যায় আচ্ছা রাতের খবর কে পুলিশকে দিল বলতে পারিস ধাঙ্গর টোলার কেউ নয় তো রতিয়া ছড়িদার আর বাসুয়া নায়েবকে হারিয়া দেখেছে দফাদারির সঙ্গে জিরানিয়াতে দফাদারির সঙ্গে আবার তাদের কি কাজ থাকতে পারে সে দুটো কেন কোথায় সত্যি তাদের তো সকালবেলা থেকে দেখা যাচ্ছে না হারিয়া বলে যে আমি কাল জিজ্ঞাসা করেছিলাম তাদের তারা বলে যে চৌকিদারি খাজনার কথা বলছিলাম এসব আবার কি গায়ের মধ্যে পঞ্চায়েতিকে না জানিয়ে চৌকিদার দফাদারির সঙ্গে মেলামেশা ঢোড়ায়ের রক্ত গরম হয়ে ওঠে গাঁয়ের লোকের বিরুদ্ধে দফাদারকে খবর দেবে হোক না সে নাইব এ মামলা নেবে কিনা বলো মহত সাপ সাপ বলো এ মামলা পঞ্চায়েতিতে রাখবে কি না ঘসর ফসর কথা নয় কেবল লোটা নিয়ে ময়দানে যাওয়ার পঞ্চায়েতি করেন সব সকলেই ঢোড়াইকে সমর্থন করে গ্রামের সকলের মুখ চোখের ভাব আর কথাবার্তার ধরন দেখে ভয়ে মহতর মুখ শুকিয়ে যায় আর ওই সেদিনের ফোর ছোকরা ঢোড়ায় সেই কিনা না গাঁয়ের লোকের মুখিয়া হয়ে আগিয়া আসে নতুন পয়সার গরমে ফুলে ভাতি হয়েছে ছোঁড়াটা বললাম গুদরকে একটা কাজ দিতে মাটি কাটার বেলা পারলেন না গুদরকে আমার পাঠাতে হলো মঙ্গেরিয়া তাতমাদের সঙ্গে রাজমিস্ত্রির মজুরি করতে আমার পুতু ওই মইয়েচড়া ওই মইয়ে চড়া মঙ্গেরিয়া তাতমা মেয়েদের সঙ্গে এক হয়ে গেল কনৌজি তন্ত্রিমা ছত্রীদের ঘরের বউ শহরে মইয়ে চড়তে আরম্ভ করেছে এই রকম দুর্দিন পড়েছে এর মধ্যে আবার থানা পুলিশের ঝঞ্ঝাট করবার দরকার কি সেবারের মতো আবার মাহাত্মাজীর চেলারা তারির দোকানে গোলমাল করবে নিশ্চয় এই রুখার দিনে এ আবার আরেক ফ্যাসাদ যাগে লোকের হাতে পয়সা থাকলে তবে তো তারির দোকানে যাবে ঢোড়াইয়ের থেকে বেশি আনন্দ যে সে আজ হাকিমের সঙ্গে কথা বলেছে বলবার সময় সে একটুও ঘাবড়ায়নি যা যা ভেবেছিল সব গুছিয়ে বলতে পেরেছে হাকিম তার কথা শুনেছেন আর বাবুলালটা কথা বলতে গিয়েছিল সেটাকে এক ধমক দিয়েছেন এখন যে কোনো হাকিম আসুন না তার সঙ্গেই কথা বলতে পারবে আজ সে আবার লোকের চোখে বাবুলাল চাপরাশি চাইতেও উঁচু হয়ে গিয়েছে রামজির কৃপায় তার জীবনের একটা আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে রতিয়া ছড়িদার আর বাসুয়া নাইবের ব্যবহারে মনটা খারাপই হয়ে গিয়েছিল ঢোড়াইয়ের সেই সব কথাই ভাবতে ভাবতে সে বাড়ির দিকে আসে রামিয়ার সঙ্গে অনেকক্ষণ গল্প করা হয়নি রামিয়া বলদের নাদায় জল ঢালছে বাইরে এসে এসব কাজ করতে মানা করলেও সে শুনবে না ওটাকে কে না এই যে বলদের মালিক এসে পড়েছেন যাচ্ছিলাম বাড়ি রাস্তা থেকে হঠাৎ বলদ জোড়ার ওপর নজর পড়ল তারপর এ কথা সে কথা হয় তোমাদের পাড়ায় তো দেখি ভীষণ কাণ্ড আগে জানলে আমি আজ সাহেবের কুটিতেই থেকে যেতাম আমার সাহেবও চলে যাচ্ছে আসছে সপ্তাহে সব মাহাত্মাজির হল্লার জন্য না কি কে জানে তাহলে অনেক টাকা পাচ্ছ বলো শামুর বলে শুনেছি তো সাতশো টাকা দেবে ভারী খাপসুরার তোমার বল চোরা তুমিও কেন রকম গাড়ি বলো পাতলি কামরোয়ার গান গাইতে গাইতে শামুর ধাঙর তুলির পথ ধরে অকারণ বিরক্তিতে ঢোড়াইয়ের মন তেতো হয়ে ওঠে রামিয়াই প্রথম কথা বলে আজ বাবাকে দেখলাম না থানে রামিয়া জানে যে বাবার কথায় ঢোড়াইয়ের মন সব সময়ই সাড়া দেয় সত্যিই তো সারাদিনের হট্টগোলের মধ্যে বাবার কথা একবারও ঢোড়াইয়ের মনে পড়েনি গেল কোথায় পুলিশের গাড়ি দেখে ভোরেই কোথাও পালিয়ে গিয়ে থাকবে কিন্তু এতক্ষণ তো ফেরা উচিত ছিল এখনই ফিরে আসবে বাবার খোঁজে ঢোড়ায় কয়েকবার থানে যায় রামিয়ার সঙ্গে গল্প আজ ভালো জমে না সন্ধ্যার পর পশ্চিমা বাতাস থামলে কাঠ জেলে আগুন করে রাখে মারুয়া ঠেসে লিট্টির লেচি পাকিয়ে রাখে এই বাবা এলো বলে পায়ের শব্দ শোনা যাচ্ছে রামিয়া এসে ডাকে বাবা এখনও তো এলো না তুমি খেয়ে নাও না বাড়ি এসে খিদে পেয়েছে বুঝি খুব রামিয়া লজ্জিত হয়ে যায় গঙ্গাষ্টানে যায় নাই তো মিলিট্রি ঠাকুরবাড়িতে প্রসাদ পাওয়ার জন্য থেকে যায় নাই তো রামিয়ারই প্রথম নজর পড়ে বাবার কম্বলটা তো নাই কম্বল নিয়ে কোথায় যাবে এই গরমের মধ্যে নিশ্চয়ই কোথাও বাইরে গিয়েছে দিন কয়েকের জন্য তা যাওয়ার সময় বলে গেল না কেন ঢোড়াইয়ের আত্মদর্শন দিন প্রতীক্ষার পরও বাবা ফেরে না কী জানি কেন ঢোঁড়াই নিজেকে এর জন্য দায়ী মনে করে কিন্তু সত্যি কি সে দোষী বাবার উপর ভালোবাসা তার একটুও শিথিল হয়নি এক বিন্দুও না বাবার ওপর কর্তব্যের ত্রুটি সে করেনি তার বিয়ে করায় বাবার আপত্তি ছিল না তবু সে বলছে যে বাবার চলে যাওয়ার সঙ্গে তার বিয়ের প্রত্যক্ষ সম্বন্ধ আছে কিন্তু এমন দোষ সে কী করেছে যে বাবা যাওয়ার আগে তার সঙ্গে কোনো কথা বলে গেল না রামিয়া বলে আমার জন্যই হয়তো বাবা চলে গেল ঢোড়ায় কথার তাড়াতাড়ি চাপা দিয়ে দেয় সত্যিই রামিয়াকে বাবা পছন্দ করতে পারিনি না হলে হাতের ছোঁয়া খেল না কেন কেন বিয়ের পর থেকে বাবা রকম হয়ে গেল এই ধুলো রোদ্দুরের মধ্যে এখন কোথায় সে ঘুরে বেড়াচ্ছে কে জানে সেই ছেলেবেলা থেকে ধোরাই বাবাকে দেখেনি এমন বোধ হয় এর আগে একদিনও হয়নি তাছাড়া এখানে বাবা থাকলে সে ছিল এক কথা দেখা না হলেও মনের মধ্যে স্বস্তি ছিল যে যখন ইচ্ছে দেখা করতে পারবো বাবা কিছু না করলেও ঢোড়াইয়ের মনে ভরসা ছিল যে তার মাথার ওপর একজন আছে তার সংসারের বিপদ আপদের সময় বাবা নিশ্চয়ই এসে দাঁড়াতো তার পাশে এই সব কথা ভাবলেই ঢোড়াইয়ের মন খারাপ হয়ে যায় চলে যাওয়ার দিন এসেছে ঢোড়াইয়ের দুনিয়ায় শনিচরাটা চলে গেল ধাঙর টুরি ছেড়ে সেও যাওয়ার আগে দেখা করে গেল না এতোয়ারিটা যেদিন এসেছিল চৌকিদারি খাজনার দরখাস্তে মিশিরজির কাছে বুড়ো আঙুলের ছাপ দিতে সেদিন তার কাছে শুনেছে ঢোড়াই এ খবর যাওয়ার আগে শনিচড়া আর তার বউয়ের কি কান্না কি কান্না বাড়ি খরদোর দেখে আর ডুকরে ডুকরে কাঁদে শনিচড়া চলে যাওয়ার খবরেও সেদিন ঢোড়াইয়ের প্রাণের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল শনিচড়া বলেই পেরেছে ঢোড়ায় তাতমাটুলি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেই পারে না বড় ভালো লোকটা ছিল দিনের পর দিন তারা একসঙ্গে কাজ করেছে পাখির উপর কাজের মধ্যে দিয়ে তারা আপনার হয়ে উঠেছিল সে সম্বন্ধ কোনো দিন যাওয়ার নয় এত আরই সেদিন খবর দিয়েছিল যে শামুর বলেছে যে সাহেবের কাছ থেকে পাওয়া টাকাটা দিয়ে সে ভাড়া টমটম কিনবে গরুর গাড়ি কিছুতেই নয় ঢোড়ায় থেকে তার বড় হওয়া চায় তোর সঙ্গে তার কী এত রেশারেশি বুঝিও না এখন কিনলে হয় ঘোড়া আর টমটম তার আগেই আবার নেপালে জুয়া খেলে টাকাটা উড়িয়ে দিয়ে না আসে সব গুনিয়া আছে সামটার ঢোড়ায় ভাবে যে সকলেই তাকে দূরে ঠেলে দিচ্ছে পাড়ার মাতব্বরগুলো পর্যন্ত সেদিন চৌকিদারি খাজনার কথাটা হাকিমকে বলার পর থেকে বাবুলাল আর দুঃখিয়ার মা তার বাড়িতে আসে না মহত তো কথাই নাই রতিয়া ছড়িদার আর বাসুয়া নাইব সেই পুলিশ আসার দিন থেকে তার সঙ্গে কথা বলে না থাকার মধ্যে তার আছে রামিয়া রামপিয়ারি রামিয়ার মধ্যে সে নিজেকে একেবারে ডুবিয়ে দিয়েছে পৃথিবীর সব কিছু আয় হঠাৎ আলো পড়ার মতো মধ্যে মধ্যে সেখানে ঝলক ফেলে আবার তখনই কোথায় তলিয়ে যায় রামিয়া সব ভালো হুঁকোটা ধরার মধ্যে তামাকের ধোঁয়াটুকু ছাড়ার মধ্যেও তার অন্য তাঁতমানিদের থেকে বিশেষত্ব আছে ভারী সুন্দর লাগে ঠোঁড়াইয়ের আর ঠাটটা যা করতে পারে একেবারে হাসতে হাসতে নখুদম করিয়ে দেয় ঢোড়াইয়ের কাছে শামুরকে বলে মর্কট এমন মজার মজার কথা বলবে মর্কটের সঙ্গে একটু নাকি তফাত করে দিয়েছেন ভগবান অন্য হবে গড়তে গড়তে লাল রংটা মুখেই পড়ে গিয়েছে ভুলে দুজনে হাসতে হাসতে গড়িয়ে পড়ে কিন্তু এই এত হাসি এটাই ঢোড়াইয়ের কেমন কেমন যেন লাগে বলে রামিয়া কে বাড়িতে থাকতে কিন্তু কে কার কথা শোনে চব্বিশ ঘন্টা ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে ইচ্ছে করে এখানে ওখানে হাসি মস্করা ফৌজি কুয়োতলায় ব্যাটা ছেড়ে দেখলেও সরম নেই কি রকম যেন আর ঢোড়াই অন্য সব জায়গায় জোর দেখাতে পারে রামিয়ার কাছে সে একটু নরম পশ্চিমবালি মেয়ে বুদ্ধিতে তার চাইতে বড় কত জোর করা যায় তার ওপর কিন্তু তার মন রামিয়ার মধ্যে ডুবে থাকলেও তার দৃষ্টির প্রসার বাড়ছে আস্তে আস্তে তার জগৎটা বড় হয়ে উঠেছে গাড়ি বলদ কিনবার পর থেকেই পাক্কিতে কাজ করার সময় দূরের বাটহীর সঙ্গে দেখা হতো তার পথের উপর এখন সে নিজেই গাড়িতে মাল বোঝাই করে কত দূরে দূরে চলে যায় পাঁচ কোষ সাত কোষ পুবেতে পশ্চিমে কারহাগোলার গঙ্গা স্নানে মবইলি কুরবাঘাটের মেলায় জাত পাত আলাদা হলে কি হয় সব জায়গায় লোকের হালত একই রকম তবে পশ্চিমের গাঁগুলোতে মহাত্মাজির হল্লা আর পুলিশের হল্লাটা অন্য জায়গার চাইতে বেশি এই যা মাতব্বররা ছাড়া পাড়ার অন্য সকলে এই সব দূর দূরান্তের গ্রামের খবর শুনবার জন্য আসে তার কাছে যখনই সে গাড়ি নিয়ে ফেরে মহতর বিলাপ কিছুদিন থেকে দুনিয়া দরকারি চাইতেও বেশি তাড়াতাড়ি চলতে আরম্ভ করেছে ঘটনার পর ঘটনার আঘাত লাগছে তাতমাটুলির সমাজে তাতমাদের মনে জিনিসটা আরম্ভ হয়েছে হঠাৎ কবে থেকে তা ঠিক মহতর মনে নেই এই এক সাল দেড় সাল হবে আর কি লোকের মনে কিসের যে আগুন লেগেছে কিসের যে স্রোত এসেছে চারিদিকে মহত তা বুঝতেই পারে না তো তার সঙ্গে তাল রাখবে কি করে রোজ শহর থেকে নতুন খবর শুনে আসছে তাতমারা কাজে গিয়ে অলৌচি ঘোরসওয়ার শহরের রাস্তায় টহল দিচ্ছে পাদ্রি সাহেবরা চলে যাচ্ছে এখন খালি একজন দেশী পাদরা থাকবে জিরানিয়াতে দেশি পাদরি থাকবে জিরানিয়াতে কিরিস্তান ধরগুলোর বিনে পয়সার দুধ বন্ধ হয়ে যাবে যে পাদ্রী সাহেবগুলো ছিল তোদের গরু দুধ দিত ভেউ ভেউ করে কেঁদে নে তোদের গরু চলে যাচ্ছে কালো ঝাব্বাবালি পাদ্রি মেমদের হাসপাতাল একেবারে সন্নাটা দেখলাম আজ ধাঙ্গরটোলার ছয় ঘর কিরিস্তান আবার হিন্দু হয়ে গিয়েছে বলেছে আর গির্জায় যাবে না পাদ্রি সাহেবরা চাকরি জুটিয়ে দেবে না দুধ দেবে না তবে খ্রিস্টান থাকবো কিসের জন্য সামরটাও হিন্দু হয়েছে মিশির মিশিরজি প্রায়শ্চিত্ত করিয়েছেন তার ভাগলপুর থেকে একজন টুপিওয়ালা সাধু বাবা এসেছেন এই কাজ করতে প্রায় সব সাহেব চলে গেল এইবার ধাঙ্গর আর কিরিস্তানগুলো মজা বুঝবে বাঁধ এখন বাড়িতে বসে বসে রং বেরঙের খুশবুদার ফুলের তোড়া সামোরের সাম্পনিটার রং কিন্তু চোখে ঝিকমিক ঝিকমিক করে লাগে তহশিলদার সাহেব বলতে এসেছিল যে এবার আবার বাড়িতে বাড়িতে লমর লিখতে হবে গোনার জন্য সেবার তো লোকগণবার পর গায়ের আধখানা উজাড় হয়ে গিয়েছিল অসুখে তবু মন্দের ভালো যে বেশিরভাগই মরেছিল মুসলমান এবারে দেখো কি হয় লোকগণবার সময় কেউ কিছু বলিস না তহসিলদারকে করুক গেশালা যা করতে পারে এসডিও সাহেবের কাছে তো ওর বিরুদ্ধে চৌকিদারির দরখাস্ত দেওয়াই আছে কি যে হলো সে দরখাস্তের তা বুঝি না কেন এখন যাক না ঢোড়াই তার পেয়ারের হাকিমের কাছে এ কথা বললেই অনিরুদ্ধ মোক্তার বলে যে মাহাত্মাজির হল্লার মধ্যে হাকিমের সময় নেই এসব দেখবার যেমন সরকার তেমন হাকিম ঠিকই বলে মাহাত্মির চেলারা সমাজে কেউ কথা মানবে না কারও কথা কেউ শুনবে না কী করে সমাজ চলে ঢোড়াইয়ের দল বলে কার কথা শুনব ওই রতিয়া ছড়িদারের আর বাসুয়া নাইবের দুটোই তো দফাদারির খুফিয়া ছড়িদার আর বাসুয়া শুনছি আবার মাস্টার সাহেবের ব্যাটার খেলাপে হাকিমের কাছে সাক্ষী দেবে মাস্টার সাহেবের ব্যাটা নাকি কালালিতে তার মাথায় মদের বোতল দিয়ে মেরেছে ওরা নাকি তাই সচক্ষে দেখেছে ঢোঁড়াইয়ের দল তাই তাদের ওপর খেপে আছে আরে রতিয়া ছড়িদার তো কোন ছাড় আমি মহত আমারই হাতের তেলের শিশি আসবার সময় তারা শুঁকে দেখল বলে যে গুদরের মায়ের জন্য তেলের শিশিতে তুমি রোজ সাঁঝে কি কিনে নিয়ে আসো সবাই জানে এই হলো সমাজের ব্যবহার তাদের মহতর সঙ্গে আমার সঙ্গে আসিস ফুটানি ছাঁটাতে কর দেখি দফাদার সাহেবের সঙ্গে তবে না বুঝি হিম্মত দেওয়া দেখি ফৌজি ইনারাটার বিয়ে তবে বুঝবো বুকের পাটা এই সেদিন বাবু ভাইয়াদের কাছে কি অপ্রস্তুতি হতে হলো পাড়ার লোকদের জন্য এবার দশহারার ভগবতীর মূরতের ঘরে তাদমা ধাঙ্গর চামার সকলকে সকলকেই যেতে দিয়েছিল বাবু ভাইয়াদের ছেলেরা ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলেন সকলকে কেবল বাবুর বুড়হিয়া মাই যখন পুজো চড়াচ্ছিলেন তখন বাবুর বেউয়া বহন একখানা ইয়া মোটা সজনের ডাল নিয়ে দাঁড়িয়েছিলেন যতক্ষণ বুড়ি মাইজির পুজো না হয় ততক্ষণ তাঁতমা ঢাঙ্গর দুঃসাদ কেউ এসেছ কি পিঠে ভাঙব এই ডাল ঢোড়াইরা দল বেঁধে চলে এসেছিল সেখান থেকে বাবু ভাইয়াদের ছেলেরা পরে তাঁতমাটুলিতে খোসামোদ করতে এসেছিল তাদের আবার নেওতা দিয়ে নিয়ে যেতে এসেছিল আমি কত বোঝালাম বাবু ভাইয়ারা বলছে সকলে কখনো তো উঠতে পেতিস না ভগবতী থানে এবার উঠতে পেয়েছিস কোন মাইজি পান চিরে দুটুকরো করেছে আর অমনি অনর্থ বাঁধিয়ে তুললি আরে ঢোড়াই তুই রাজি হলেই তোর এই হাতে হা মেলানে বোলা সাগরেদগুলো এক্ষুনি রাজি হয় এই কথায় ফোঁস করে উঠল সবগুলো আচ্ছা বাবা যা ভালো বুঝিস তাই কর বাবু ভাইয়াদের কাছে তোদের টোলার ইজ্জত খুব রাখলি বটে আবার আমাকে শোনানো হলো যে রতিয়া ছড়িদার মাহাত্মাজির চেলার খেলাপে সাক্ষী দেবে তাতে টোলার ইজ্জত বাড়বে সেটা বন্ধ করায় মহত তুমি না আর বাবু ভাইয়াদের পা চারবার মহত তুমি না না মহতগিরিতে না আছে আগেকার মতো পয়সা না আছে সম্মান না আছে এক মুহূর্তে শান্তি নায়েব ছড়িদারদের পর্যন্ত কিছু ঠিক ঠিকানা নেই তাদের মধ্যে কে যে কখন কোন দিক বোঝা দেয় রামিয়ার সেই লোটা নিয়ে ময়দানে যাওয়ার ব্যাপারে সবাই চলে গিয়েছিল মহতুর বিরুদ্ধে সেই জন্যই মহত সেই কথাটাই পারেনি পঞ্চায়েতে চৌকিদারি ট্যাক্সের ব্যাপারে সব নায়েবি বাবুলালের বিরুদ্ধে মকদ্দমায় সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সব নায়েবি ছড়িদার আর বাসুয়ার বিরুদ্ধে এখন কাকে হাতে রাখব কাকি সঙ্গে নিয়ে চলব আর সমস্যা কি একটা তাঁতমাটুলি থেকে লোক চলে যাচ্ছে বতুয়ার বোনটা মুসলমানের সঙ্গে চলে গেল হারিয়া মেয়েটার বিয়ে দিয়ে এসেছে মালদা জেলায় টাকার লোভে আর বলছে যে সেইখানেই চলে যাবে চাষবাসের কাজ করতে আমার নিজের ছেলে গুদর সে আজ আরম্ভ করেছে মুঙ্গেরিয়া তাদমার রাজমিস্ত্রিদের যোগান দেওয়ার কাজ সেই হয়তো চলে যাবে মুঙ্গেরিয়া তাদমাদের গা মরগামায় মুঠো থেকে সব পিছলে বেরিয়ে যাচ্ছে কাকে সে আটকাবে এই দেখো না ঢোড়াইয়ের দল তো আবার এক নতুন গণ্ডগোল বাঁধিয়েছে এই যে হরখুর বাপটা যেটা ধোদলের ফুলে ভরা মাচাটার পাশে তেল মেখে ল্যাংটা হয়ে পড়ে থাকতো সারাদিন তাকে গোঁসায় টেনে নিয়েছে কদিন হলো বড় ভালো হয়েছে তাতমাটুলির বুড়ো তো মরতে জানে না ডাইনের জোর ছোট ছেলেপিলেদের ওপরি ওপরই খাটে কি না পৈতা নেওয়ার পর থেকেই ডোড়াইয়ের দল চেঁচামেচি করছে যে তেরহামা করবে তীর বুড়ো লোক না মরলে গা শুদ্ধ লোক মাথা ন্যাড়া করার সুযোগ পায় না এতদিনের মধ্যে এক কেবল মরেছিল বুড়ো মহাবীরা তা সে সাপের কামড়ে তাই তার ক্রিয়াকরম কিছু দরকার হয়নি এইবার এই ঢোড়াই শয়তানটার দল গোলমাল পাকাবে তেরো দিনের দিন সেটি হতে দিচ্ছি না কিসে থেকে কি হয় তার খবর রাখিস এদিকে তো খুব ফরফর ফর করিস তোরা পিতৃপুরুষের জল চড়ানোতে একটু এদিক ওদিক হয়েছে কি উদ্বাস্তু হয়ে যাবি সকলে ঘরবাড়িতে বিনা আগুনে আগুন লেগে যাবে কালো টিকের মতো দাগ হবে প্রথমে চালে তারপর দেখবি সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে তাদের ঘাঁটাস না আগে ল্যাস তুলে দেখ এরে কি বক না তবে না কিনবি মহত থই পায় না এক বছরের মধ্যে সে এত বুড়ো হয়ে পড়ল নাকি যাকে মুরুকে যা হবার তা হবে তুম হাসান মিঠিহি কি বিধি কে আঙ্কা তোমার জন্য কি বিধাতার লেখা বদলাবে পঞ্চায়েতির জরিমানার টাকার হিসাব চায় গাঁয়ের লোকে আশ্চর্য রাতারাতি বদলে যাচ্ছে দাঁতমাডুলি মরণাধারের বালির মধ্যে যেন তার পা ধসে যাচ্ছে হঠাৎ রতিয়া ছড়িদারের বউ চেঁচামেচি করে পাড়া মাথায় করে মহত উঠে দাঁড়ায় মহতর দুদণ্ড নিশ্চিন্দি হয়ে বসবার চো আজকাল নিশ্চয়ই ছড়িদার বউি মারছে আগুন টাগুন লাগলে তো দেখাই যেত সকলে দৌড়ে যায় রতিয়া ছড়িদারের বাড়ি তার বউ কুপি ধরে সকলকে দেখায় যে ছড়িদারের ভুরুর ওপর খানিকটা কেটে গিয়েছে এখনো অল্প অল্প রক্ত পড়ছে একটা বাঁশে হেলান দিয়ে বসে আছে সে শহর থেকে ফিরছিল একটু বেশি রাত করেই সে আজকাল ফেরে যেই শহরের বাইরে কপিল দেওবাবুর আম গাছটায় পৌঁছেছে অমনি অজস্র ঢিল তার ওপর এসে পড়তে আরম্ভ করে তার কোনো লোককে দেখতেই পায়নি তা চিনবে কি তবে পায়ে শব্দ সে শুনেছে মাহাত্মাজির চেলারা মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না তারা কি কখনো কারো গায়ে হাত তুলতে পারে এই আবার এক নতুন কাণ্ড হলো পাড়ার মধ্যে দেখিস চরিতার তুই আবার দফাদারকে এসব বলিস না যেন থানা পুলিশের কথা ভাবলেই মহতর বুক শুকিয়ে যায় ভয়ে নিশ্চয়ই ঢোড়াইয়ের দলের কাণ্ড এটা কিন্তু ঢোড়াই ঢোড়াই সকলকেই তো দেখছি এখানে ছড়িদারের বউ তখনও গলা ফাটিয়ে চিৎকার করছে হারামের দলের সব কটাকে হাতে হাত করা পড়াব বাইরে ঠুন ঠুন করে ঘোড়ার গলার ঘণ্টা শব্দ শুনতে পাওয়া যায় সামরটা গাড়ি নিয়ে বাড়ি ফিরছে এই তাতমাটুলির পথ দিয়েই সে রোজ ফেরে মদের দোকান বন্ধ হওয়ার পর ওহ তাহলে অনেক রাত হলো চল চল সকলে ছড়িদারকে ঘুমুতে দে শ্যাওড়া গাছের দুধ লাগিয়ে দেওয়া হয়েছে কাটাটার ওপর কালই শুকিয়ে যাবে ঘা তাঁতমাটুলিতে ডাক পিয়নের দৌত্য হিন্দু হওয়ার পর থেকে সামোরের সম্মান বেড়েছে তাঁতমাটুলিতে না হলে ঘোড়ার গাড়ির মালিক হলেও কিরিস্তানকে কে পৌঁছে মহত আর নাইবরাও জল্পনা কল্পনা করে এক সময় তো হিদু জাত জাতকে কারো যাওয়ার জিনিস শোন আর নাহি জড়াইছে সোনা জ্বালালে পরিষ্কারই হয় আগের চেয়ে লোকটাকে যত খারাপ মনে করত সকলে আগে আসলে সে তত খারাপ নয় সে সকালে যখন গাড়ি নিয়ে শহরে যায় তখন মহত নায়েব ছড়িদার যার সঙ্গেই দেখা হয় পথে তাকে গাড়িতে চড়িয়ে নেয় এর আগে তাদমাটুলির কেউ কোনো দিন জীবনে ঘোড়ার গাড়িতে চড়েছিল তাদমা ছেলেমেয়েরাও গাড়ি চড়ার জন্য পাগল কিরিস্তান সামোরটা আজকাল সকলের সামোর ভাই হয়ে উঠেছে মহতগিন্নি পর্যন্ত একদিন তাকে আমলকির আচার খাইয়েছে গাড়ি নিয়ে শহরে যাওয়ার আর ফিরবার সময় সে তাদমাটুলি হয়েই যায় আর সকলের সঙ্গে খুব আলাপ জমাতে চায় সে আজকাল পাত্রী সাহেবের সম্বন্ধে এমন সব রসের গল্প করে যে সকলে হেসে ফেটে পড়ে না তুই বা নিয়ে গল্প করছিস তবে শোন আরেকটা এই বলে সে কাকু ঘাগড়া পড়া মেম পাদ্রিদের নিয়ে আরও একটা অবিশ্বাস্য গল্প বলে সে যখনই গাড়ি নিয়ে এ পথ দিয়ে যায় একবার হেকে যায় ঢোড়াই বাড়ি আছিস নাকি রামিয়া ভেতর থেকে জবাব দেয় না সে গরুর গাড়ি নিয়ে বেরিয়েছে সেই সবকালে এখনও ফিরবার নাম নেই ঢোড়ায় কাজে বেরিয়েছে কি না তা বাড়ির বাইরে গাড়ি বলদ আছে কি নেই দেখলেই বোঝা যায় তবু তার একবার জিজ্ঞাসা করা চাই চাই জিনিসটা মহতগিন্নির চোখেও কেমন কেমন যেন ঠেকছে শামুয়রের এত মাখামাখি ধোড়াইয়ের ভালো লাগে না মজার মজার গল্প বলে শামুয়োর যেরকম রামিয়াকে হাসাতে পারে তেমনটি ধোড়াই পারে না এ কথা ধোড়াই বোঝে আর মনে মনে সংকুচিত হয়ে যায় এর জন্য তার গল্প শুনে রামিয়া হেসেছে বলে ঢোড়াইয়ের মনে পড়ে না অথচ শামু এমন করে গল্প বলে যে রামিয়া শুনে হেসে গড়িয়ে পড়ে এতটা বাড়াবাড়ি ঢোড়াইয়ের ভালো লাগে না শামু ছোটবেলা থেকে সাহেবদের ওখানে কত আন্ডা চিড়িয়া উড়িয়েছে বোধ হয় সে কথা মনে করলেই ঢোড়াইয়ের গা ঘিন ঘিন করে রসুন হজম হওয়ার পরও ঢেকুরে রসুনের গন্ধ থাকে আর ওই সামুটা কত অখাদ্য কুখাদ্য খেয়েছে আগে তার কি আর কিছু ওর শরীরে এখনো নেই আর সেটাকে নিয়ে এখন এত মাখামাখি রামিয়াটা আবার একা একা রয়েছে ছড়িদারের বাড়ি থেকে ঢোড়াই কত কি ভাবতে ভাবতে আসে বাড়ির দুয়ারে শামু গাড়ি থামিয়েছে তাই হঠাৎ ঘোড়ার গলার ঘুঙুরের শব্দটা আর শোনা যাচ্ছিল না রামিয়াই প্রথম কথা বলে এই এর কাছ থেকে ডাকপিয়ন তোমাকে খুঁজছিল ডাকপিয়ন কেন শামু বলে ডাকপিয়ন তাকে ঢোড়াইয়ের কথা জিজ্ঞাসা করছিল শহরে তোমার নামে মানি আটার আছে মানি আটার হাঁ হাঁ টাকা ডাক পিয়নে আবার টাকা দেয় না কি ঢোড়াই কি করবে ভেবে পায় না টাকা কে পাঠাবে কত টাকা তাও শামুয়োর বলতে পারে না কেবল ডাকপিয়ন জিজ্ঞাসা করছিল তাই বলতে পারি শামুয় চলে গেলে রামিয়া জিজ্ঞাসা করে বাওয়া পাঠায়নি তো সকলেরই সে কথা মনে হয়েছে ঢোড়াই আর সামোয়েরও টাকার কথা উঠলেই ঢোড়াইয়ের অন্য নাম কি মনে পড়তে পারে ঢোড়াই কেন সব তাতমাই জানে যে রোজগার করে হয় আনা টাকা নয় আর টাকা আসে লোকের বাত রামজির কৃপাদৃষ্টি হলে বাবা পাঠিয়েছে নিশ্চয়ই বাবা এখনও তাকে মনে রেখেছে তাহলে টুলিতে সারা পড়ে যায় মানি আটার মানি আটার মহত নাইবদের বুকের ভেতর কর করে ঢোড়াইটা আরও মাথা চাড়া দিয়ে উঠল বুঝিয়ে এবার ডাকিয়া আনালো ঢোড়াই পাড়ার ভিতর উঠোন ভরা ঝোটাহার দল সসম্ভ্রমে রামিয়ার গল্প শোনে সে রাত্রে কি ঢোড়াই কেউই ঘুমুতে পারে না সারা রাত তারা টাকার কথা আর বাওয়ার কথা বলে কাটিয়ে দেয় দিন কয়েক পরে ডাক পিয়ন আসে সে সন্ধ্যেবেলায় মিশির জি তখন পিয়নের জন্য অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরবার জোগাড় করছেন বাবুলালের বাড়ি থেকে কাজল লতা আসে পিয়ন তিনটি টাকা থলির ভেতর থেকে বের করে দেয় আর মানি আটা ছিঁড়ে এক টুকরো কাগজ দেয় ওলায়েদি লণ্ঠনের জন্য বাবা তিন টাকা পাঠিয়েছে অযোধ্যাজি থেকে আর কিছু লেখা নেই কাগজে বাবার হাতের ছোঁয়া চিঠি ঢোড়ায় কত রকমে উল্টে পাল্টে দেখে কত ছোটবেলার কথা তার মনে হয় রামিয়ার অলক্ষে কাগজখানা শুকে দেখে বাবার জটার গন্ধ পাওয়া যায় কিনা তাতে তারপর সযত্নে সেখানে রামিয়া তৈরি বেনা ঘাসের কাঠাতে রেখে দেয় মহত বলে বড় খরচার রাস্তা অর্থাৎ লণ্ঠন জ্বালাতে বড় খরচ বাবা তোর ভালো করলো কি মন্দ করলো বলা শক্ত ছড়িরা সায় দেয় যাকে জের করতে হবে তাকে নাচিয়ে দিয়ে জমিদার বাবুরা তারপর সামলাও তার খরচা হরিয়ার ছেলে বলে হাঁ সব হচ্ছে পঞ্চায়েতের তরফ থেকে কিনে রাখবার জিনিস তাহলে দশের কাজে কর্মে একটু উপকার হয় ফোঁস করে ওঠে ছেলে ছোকরার দল আরে রাখ পঞ্চায়েতের সদরঞ্জি কিনবার কথা আমরা ছোটবেলার থেকে শুনে আসছি তা আজ পর্যন্ত কেনা হলো না আর ওয়াতি নানটেম নান টেম চালিয়ে যুগিরা আর বলবাহী নাচ নাচবে পঞ্চরা এত টাকা জরিমানা ওঠে কি হয় সে সব মহত এ প্রসঙ্গ চাপা দিতে চায় ধরাই তাহলে একটা ভালো করে দেখে শুনে লণ্ঠন কিনিস কাঁচটা বাজিয়ে নিবি ঠন ঠন আমি কি অত শত চিনি তা তোমরাই চলো না কেন মহত নায়েবরা কাল সকালে বিলিতি লণ্ঠনের সওদা করে দিতে রতিয়া ছড়িদার তার ফ্যাটা বাঁধা ভুরুর নিচের চোখটা দিয়ে মহতকে কি যেন ইশারা করে না না কাল সুবিধা হবে না আমাদের একটা কাজ আছে আরে ফটফট করিস না তোরা আমার হাঁটুর বয়সী আমার মাথার চুলটা রোদ্দরে পাকেনি আমাদের সরাতে চাচ্ছিস কাল সকালে হরখুর বাপের হা করার মতলবে সেটুকু আর বুঝি না ঢোড়াই তুই বরঞ্চ যাস শামুয়ারের গাড়িতে কাল ভোরে ও যখন কাজে যাবে ও সাহেবদের বাড়িতে কত ওলা লানটেম জ্বালিয়েছে আর চত্বিশবাবুর দোকানে গাড়িতে করে গেলে জিনিসটা দেবে মজবুত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক ধন্যবাদ নমস্কার